হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদেরকে কিছু একটা জিনিস শেয়ার করব। তোমাদের মধ্যে অনেকেই জিনিসটা দেখেছে, আজকে রিকল হয়ে যাবে জিনিসটা। এটাকে চিনতে পেরেছো? এটা হলো 90s সময়ের, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের সময়ের থেকে ক্যাসেট বলে। তখন ক্যাসেট প্লেয়ার ছিল যা আমরা বাজাতাম। আর এই ক্যাসেটগুলো কেনার জন্য, টিফিন খাওয়ার জন্য বাবা 5 টাকা 10 টাকা যা দিত সেগুলো বাঁচিয়ে আমরা এই ক্যাসেটগুলো কিনতাম। এগুলোর রেট ছিল তখন 60, 65, 70 ম্যাক্সিমাম। তো তোমাদেরকে কিছু দেখাই, আমার কাছে অনেকগুলো স্টক আছে। হ্যাঁ, আপকে দিল মে রাতে এটা দেখি দেখি এই এইটা এইটা ম্যাক্সিমাম ক্যাসেটগুলো যখন বেরিয়েছিল তখনই কিনেছিলাম। 90s সময়েরই ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই এই ক্যাসেটটা কখন বেরিয়েছে, লেখা আছে হবে এখানে। বন্ধুরা, এই ক্যাসেটগুলো যে আছে না, এগুলোর একটা এক একটা সাইজ আছে। C60, C90, C120 এরকম করে আসে। সচরাচর যেগুলো এই ক্যাসেটগুলো হয় C60 বা C90 হয়, যেটা মোটামুটি ধরে নাও পার সাইড 1/2 hours করে থাকে, দুটা মিলে 1 ঘন্টার ক্যাসেট হয়। আরেকটা কোথায় দেখেছিলাম না এই ক্যাসেটটা দেখো গাইস, এটা হলো পঙ্কজ উদ্দাসের স্টোলেন মোমেন্ট। সত্যি তখনের সময়গুলো গোল্ডেন মোমেন্ট ছিল। আর ক্যাসেটটার টাইটেলটা দেখো, আমাদের মানে পাস্টের সাথে অনেক মিলে যায়। এই সংসগুলো তো এখন এখন তার প্লে হবে না, প্লেয়ারগুলোও নেই, আর এগুলো মোটামুটি ছিঁড়ে গেছে। এই এই গানগুলো শুনতে হলে আজকাল তো অনেক সুবিধা আছে, ইন্টারনেট থেকে আমরা ইজিলি ডাউনলোড করে ওগুলোকে শুনতে পারি। স্টোলেন মোমেন্টসের সংসগুলো অনেক ভালো ছিল। আমাদের ঘরে মোটামুটি 200 থেকে 300 ক্যাসেট ছিল, সবগুলো ডিসপোজ করে দেওয়া হয়েছে। এগুলোই রয়ে গেছে, রয়ে গেছে না, রিক দেখতে পারছে এগুলো তো। হ্যাঁ, এগুলো এটা তো এক ধরনের ক্যাসেট, তো এটা তো অডিও ক্যাসেট, ভিডিও ক্যাসেটসও আছে। ওগুলো অনেক বড় বড় হয়, মোটামুটি ধরে নাও কত বড় হবে জানো? এই এগুলোকে এরকম সাইডে লাগালে এই মোটামুটি এত বড় হবে একটা ক্যাসেট। এত বড় থাকে? এই যে পুরো এত বড় হবে, এত বড় 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 দুটো চাকা ছিল। বাহ, সত্যি না, আগের দিনগুলো অনেক ভালো ছিল না? না, টেকনিক্যালি বলতে গেলে টেকনোলজি তো এখন ডেভেলপ হয়েছে, কিন্তু তখন যে এই অবস্থাতেও যে এগুলোর জন্য সবাই ক্রেজি ছিল, এক একটা ক্যাসেট কেনার জন্য ডিমান্ড ছিল অনেক, তখন পাইরেসি অনেক কমই হতো। আমরা এগুলোকে অনেক সময় রেকর্ড করতাম, ধরো ক্যাসেট খুঁজে পেলাম না, মার্কেটে শর্টেজ আছে, তখন আমরা কী করতাম, এগুলোকে ব্ল্যাঙ্ক ক্যাসেট এনে কতগুলো এরকম প্লেয়ার ছিল যেগুলো রেকর্ড করতে পারতো, তো ওগুলোকে কপি বানিয়ে দিত, তারপর আমরা ওগুলো শুনতাম। তো বন্ধুরা দেখো দেখো, এই এই দুষ্টুমিগুলো তো রিককে একদমই শেখাতে হয় না, ও এটাকে বের করে দিয়েছে। তুই পারবি এটাকে শেষ করতে? আই থিঙ্ক বন্ধুরা এটা C60 হবে। এটা C60 হলে মোটামুটি ধরে নাও এটা 250 থেকে 300 ফুটের এটা রিলগুলো হবে, তো এটাও বের করতে পারবে না, এখানে পাহাড় লেগে যাবে আস্তে আস্তে। এইটা তুই শেষ করতে পারবি না, তুই একটা কাজ কর, শুন তুই এটা মামাকে দে, মামা শুন মামাকে দে, আর ওই মাথাটা ধরে তুই দৌড়া, দেখ কত কত দূর যায়, ঠিক আছে? এই এখনই তো খুশি। দেখো এটাকে রিক খুলে কি করে দিয়েছে, দেখো জায়গাটা যদি কেটে যেত না তো সংস গুলো যে ওখানে স্কিপ হয়ে যেত ওই জায়গাটা। তো ভাই বোনেরা, দাদা ভাইরা যারা আছো, যারা এই সময়ের সাথে বিলং করো, তাদের তো মনে পড়ে গেছে নিশ্চয়ই এই ক্যাসেটগুলোর কথা। আমার কাছে ভিডিও ক্যাসেটসও আছে, তো কোনো সময় পেলে দেখাবো। এগুলো কাবার্ড পরিষ্কার করতে গিয়ে আমি পেয়েছি, তাই আজকে দেখালাম তোমাদের। চলো নাও দেখি এটা কত লম্বা পর্যন্ত হয়। ঘুরে আনো জলদি আনো।
বাহ কত স্পিড দেখো ও মা ওদিক 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 পিলারে ওদিক দরা 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 টানো 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 আর অল্প আছে শেষ হয়ে এসছে শেষ এই যে দেখো এখান থেকে এতটুকু গেছে কয়টা রাউন্ড মেরেছো দুইটা তো বন্ধুরা পুরানো দিনের কথা তোমাদের মনে পড়ে কেমন লাগলো বলবে এই যে এইটা আছে না এগুলো এগুলো দিয়ে আমরা কি করতাম জানো এগুলো এগুলোকে সব কেটে কেটে একটা এরকম ঝাউগাছের মতো বানাতাম আর এই সাইকেলের হ্যান্ডেলগুলো আছে যে এই হ্যান্ডেলের মধ্যে আমরা লাগিয়ে দিতাম এখানে উঠতে থাকতো এই সাইকেলের হ্যান্ডেলগুলো হ্যাঁ আমি দেখেছি অনেক এগুলোই ছিল এগুলোর অনেক ইউটিলিটি ছিল আজকাল ডিজিটাল হয়ে সব এগুলো গেছে গিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে আর স্পেশালি নাইনটিজের সময়ের যারা ভাই বোনেরা আছো দাদা ভাইরা আছো বন্ধু বান্ধবরা আছো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাবে কমেন্টে আমি নাইনটিজের সময়ের আরও এরকম কিছু ক্লাসিক জিনিস নিয়ে আসার চেষ্টা করব আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে টিল দেন বাই বাই বাই